নমস্কার, মণিদীপার সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি শেয়ার করব পাকা আম দিয়ে একটি ডেজার্টের রেসিপি। খেতে দুর্দান্ত লাগে আর খুব সহজে বানিয়ে ফেলা যায়। বাড়িতে থাকা দু তিনটে উপকরণেই এটা বানানো যায়। আমার এই রেসিপিটা ফলো করে যে কেউ সুস্বাদু ম্যাঙ্গো ডেজার্ট বানিয়ে নিতে পারবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ম্যাঙ্গো ডেজার্ট বানানোর জন্য এখানে আমি একটা বোলের মধ্যে 4 কাপের 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি। আমি ছোটো দানার সাবুটা নিয়েছি, এবার জল দিয়ে দিলাম। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সাবু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। যদি হাতে সময় কম থাকে তাহলে 2 ঘন্টা রাখলেও চলবে। 4 ঘন্টা পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন সাবু ভিজে একদম নরম হয়ে গেছে, হাতের মধ্যে মিলিয়ে যাচ্ছে। এবার গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে 200 মিলি দুধ দিয়ে দিচ্ছি। দুধ গরম হয়ে ফুটতে শুরু করলে জল সমেত সাবুদানা দিয়ে দিচ্ছি। বেশি ঘন করতে চাইলে জল থেকে সাবুদানা ছেঁকে নিয়েও আপনারা দিতে পারেন, তবে আমি যেহেতু দুধের মধ্যে জল দিইনি তাই জল সমেতই সাবুদানা দিলাম। সাবুদানা দুধের সাথে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবো। খুন্তি দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে। চার মিনিট পর 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে আপনাদের স্বাদ অনুসারে চিনি দেবেন। চিনি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করতে রেখে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি একটা আমের মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি 4 থেকে 5টা হিমসাগর আম কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা পরিমাণ দিলাম। এবার ঢাকা আটকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমের পেস্ট কতটা মিহি হয়েছে। এতক্ষণে দুধ আর সাবুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমের পেস্টটা নিয়ে নিলাম। এরপর দুধ আর সাবুর মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে বাকি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ওপরে গার্নিশ করার জন্য অল্প কয়েকটা আমের টুকরো রেখে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা আমের ডেজার্ট সার্ভ করব। এইরকম সুস্বাদু আমের ডেজার্ট আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় পরিবারের সকলে খুব মজা করে খাবে। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে।
খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ভালো খান, সুস্থ থাকুন।